সেক্রেট গেমসে গণেশ গায়তন্ডের চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন বলিউডের শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বলা হয়ে থাকে তার হাত ধরেই ভারতের জনপ্রিয়তা পায় ওটিটি প্ল্যাটফর্মগুলো, অথচ সেই তিনিই নাকি ক্রেতা সংকটে ভুগছেন। অনলাইন প্ল্যাটফর্মে এখন সব অকেজো প্রোডাক্টগুলোই আসে, এমন অভিযোগে কিছুদিন আগে ওটিটিতে কাজের ব্যাপারে নিজের অনাগ্রহের কথা জানান নওয়াজ। এরপরেই গুজব চাউর হয় অভিনেতার নতুন আটটি সিনেমা কিনতে কোনো ওটিটি প্ল্যাটফর্মে নাকি আগ্রহী নয়, এমনকি প্রেক্ষাগৃহে মুক্তির ব্যাপারেও কেউ রাজি হচ্ছে না। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, এ বিষয়ে জানতে পেরে অভিনেতা নিজেও খানিকটা অবাক হন। নওয়াজউদ্দিন বলেন, আমার ছবি এখনও প্রস্তুতি হয়নি, জানি না এসব কথা কীভাবে ছড়াচ্ছে। অভিনেতা জানান, বর্তমানে তার হাড্ডির ছবির শুটিং চলছে, তার আগে আফওয়াহ ছবির শুটিং শেষ করেছেন তিনি, বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। গুজবের বিষয়ে অভিনেতা সোজা সাপটা জবাব দিয়ে বলেন, আমাকে টেনে নামিয়ে কি হবে, আমি এমন একজন মানুষ যে নিজের বাড়ি বিক্রি করে হলেও সিনেমা বানাবো, সমাজে আমাকে নিচু দেখিয়ে ওরা কিছু করতে পারবে না।